বন্ধুরা, ইন্ডিকেটেড ফার্মিং ওয়ার্ল্ডে আজকে আবার একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব খরগোশের খাদ্য যাতে সাশ্রয় করা যায়, সেই জন্য বন্ধুরা আমরা খরগোশের খাদ্য সবথেকে খরগোশকে গৃহপালিত পশুদের মধ্যে আয়বহুল প্রাণী হিসাবে খরগোশকে ধরার মূল কারণ, খরগোশের কিন্তু বেশি কিছু খাদ্য লাগে না। লাগার মধ্যে লাগে কয়েকটি ভিটামিন, কয়েকটি ক্যালসিয়াম, এছাড়া এর থেকে বেশি কিছু খরগোশের লাগে না। আপনি যদি খরগোশকে নিয়মিত ঘাস, নিয়মিত দানাদার খাবার দেন, তাহলে সেই ক্ষেত্রে খরগোশের কোনো আর্টিফিশিয়ালারি খাবার দরকার নেই। শুধু এর সঙ্গে প্রয়োজনীয় মাত্রায় ঘাস দিচ্ছেন আর জল যদি দিয়ে রাখেন, খরগোশের অন্য কোনো রোগও সচরাচর আসে না। আর একবার একটা খরগোশকে যদি ঠিকঠাকভাবে আপনি বড় করে ঠিকঠাক সুস্বাস্থ্য করে তুলতে পারেন, তাহলে আর কোনো সমস্যাই থাকে না। ছ মাস পর থেকে আপনার যে আর্নিং জোন তৈরি হয় সেখান থেকে আর ফিরে তাকাবার দরকার নেই। কিন্তু আমরা অনেকেই এই যে টোটালি পশুপালনটাকে বিশাল ব্যয়বহুল করে ফেলছি বা খরচা সাপেক্ষ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, অন্য কোনো কিছু খাবারে না গিয়ে বাড়ির চাল, গম, গমের ভুসি আর এই ঘাস পাতার মাধ্যমে খরগোশ পালন করুন। এতে খরগোশের স্বাস্থ্য শ্রীবৃদ্ধি হয় এবং আপনার পকেটও বাঁচে এবং খরগোশ ঠিকঠাকভাবে আপনি ফার্মিংয়ের উপযুক্ত পায়। আর খরগোশের জন্য এমন কিছু হেভি কিছুই লাগে না। আপনি জমি বা আপনার পাড়ারই আশেপাশে যে ঘাস, ঘাসালি এই সমস্ত দিয়ে আপনি আপনার খরগোশকে চাষ করুন, অন্য কিছুর প্রয়োজন নেই। এবং খরগোশের টোটাল খরগোশ পালনের যে ডায়েট শিডিউল, সেই ডায়েট শিডিউলে 70% ঘাস উল্লেখ করা থাকে সব সময়ের জন্য। তো সেই জন্য খরগোশ পালন করাটা, আমরা যখন কোনো শহরতলি এলাকায় চাষ করি অবশ্যই সেটা বাণিজ্যিক আকারে নিশ্চয়ই নয়, সেটা অবশ্যই আমরা শখের বশে করি, কিন্তু বাণিজ্যিকভাবে যারা করি বেশিরভাগটাই আমরা গ্রামে করি। তো গ্রামে করার ক্ষেত্রে সেই জন্য ঘাসের যোগানটা আশা করি ঠিকঠাকভাবে হয়ে যাওয়াটাই স্বাভাবিক। এবার আসি, খরগোশকে নিয়মিত ঘাস দিলে যে সমস্যাগুলো হয় না বা খরগোশকে ঘাস না খাওয়ার কারণে যে প্রবলেমগুলো হয়, দেখুন খরগোশে ঘাসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং ফাইবারের ক্ষেত্রে খরগোশের যে মাইটসের, খরগোশের মূল একটা রোগ যেটা হচ্ছে মাইটস, সেই মাইটসটা হয় না। সেই মাইটস রোগ থেকে বাঁচার জন্য খরগোশকে অবশ্যই আপনি ঘাস দিয়ে থাকুন বা এই ধরনের শাকপাতা দিয়ে থাকুন। এবারে আরেকটা কথা কি, খরগোশের ক্ষেত্রে আপনি অন্যান্য খাবার যাই দিন না কেন, খরগোশের সবসময় একটা রোগ থেকে থাকে, সেটা হচ্ছে খরগোশের হালকা হয়ে যাওয়া। তো এই হালকা হয়ে যাওয়া রোগ থেকে বাঁচাবার জন্য খরগোশকে সবসময় আপনি ঘাস দিতে থাকুন, তাহলে এই ধরনের রোগ আসবে না। কারণ হালকা হয়ে যাওয়ার মূল যে রোগটা আছে সেটা এই ঘাস বা কোনোরকম শাক সবজি না খাওয়ার কারণে। তো সেই ক্ষেত্রে আপনি শাক সবজি খান, তাহলে আর হালকা হওয়াটা আসবে না। এই শাক সবজির সাথে সাথে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে নিয়মিত একটু ক্যালসিয়াম দিয়ে দিতে পারেন। আর ক্যালসিয়ামটা দেবেন হয় একদম সকালে খাওয়ার সময় বা বিকালে। আর খরগোশ কিন্তু রাতে খুব সুন্দর খায়, এটা আপনারা হয়তো জানেন না। খরগোশকে বিকালে খাবার দিয়ে যদি আপনি রেখে দেন, আপনারা খরগোশকে অ্যাকচুয়ালি কত টাইম খাবার দেন, খরগোশকে নিয়ম কিন্তু দিনে দুবার খাবার দেয়া। অনেকে আমরা তিনবার, চারবার, পাঁচবারও দিয়ে ফেলি, কিন্তু খরগোশের নিয়ম বা খরগোশ পালনের ডেফিনেশনে দুবার খরগোশকে খাবার দেওয়ার নিয়ম। আপনি আপনার খরগোশকে কতবার খাবার দেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো খরগোশকে দুবার খাবার দেওয়ার সময় অবশ্যই যদি ক্যালসিয়াম বা মিনারেলস কিছু বাইরে থেকে খরগোশকে ইনপুট করেন, তাহলে অবশ্যই সেটা আপনি হয় একদম ফার্স্ট সকাল বা একদম বিকালের দিকে দিন। এবার আসি জলে। জল কিন্তু যেটা খরগোশের ঘাস খাওয়ান যাই খাওয়ান না কেন, খরগোশের জলের কোনো বিকল্প নেই। খরগোশকে অবশ্যই নির্দিষ্ট পরিমাণে জলে, আর খরগোশের যত রকম ক্যালসিয়াম, মিনারেলস, ভিটামিন যাই খাওয়ান না কেন, সমস্তটাই কিন্তু জলের মাধ্যমে খাওয়ানো হয়। তো সেই ক্ষেত্রে খরগোশকে জল পান করানোটা খুবই বাধ্যতামূলক, আমরা যেটা এড়িয়ে চলি সবসময় বা আমাদের কাছে যে ইনফরমেশনটা থাকে না। অনেকে বলি যে খরগোশ জল খেতে চায় না, আর খরগোশকে সবসময় জল দিয়ে রাখুন, সবসময় জল দিয়ে রাখুন, অবশ্যই খরগোশ জল খাবে। জল হয়তো খরগোশ আপনার সামনে জল খাবে না, কিন্তু খরগোশকে যদি কন্টিনিউ আপনি জল দিয়ে রেখে দেন, খরগোশ অবশ্যই জল খাবে। এবং এই খরগোশ হালকা হয়ে যাওয়ার পিছনে জল না দেওয়াটাও একটা কারণ, তাই সেই জন্য খরগোশকে অবশ্যই মাত্রায় জল দিন এবং
খরগোশের ডায়েট শিডিউল সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং আপনারা কমেন্ট করুন আপনাদের কী ধরনের ভিডিওর প্রয়োজন। আপনারা কমেন্ট না করলে আমরা বুঝতেও পারছি না যে আপনাদের জন্য কী ধরনের কন্টেন্ট আনবো। আমি তো খরগোশের ডায়েট নিয়ে বহু ভিডিও বানিয়েছি, তো এরপর আপনার কাছে রিকোয়েস্ট রইলো যে আপনারা অবশ্যই কমেন্ট করুন। আপনাদের কমেন্টের ভিত্তিতে নতুন নতুন ভিডিও আসছে।